আবার ফিসে রাজা ম্যাম্পি জুটি রোমান্স কবে কোন চ্যানেলে জল্পনা তুঙ্গে এস্টাজলসার দেশের মাটি সিরিয়ালে রাজা এবং ম্যাম্পি জুটিকে আজ ভুলতে পারেনি দর্শকরা এই সিরিয়ালের নায়ক নায়িকার থেকেও ছাপিয়ে গিয়েছিল পার্শ্বচরিত্র জুটি রাজা ম্যাম্পির জনপ্রিয়তা রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং রুকমা রায়ের জুটি দর্শকরা আজও পছন্দ করেন তাদের নিয়ে নতুন সিরিয়ালের দাবি তারা জানাচ্ছেন বহুদিন ধরে পর্দার রাজা ম্যাম্পির কিন্তু বাস্তবে খুবই ভালো সম্পর্ক দর্শকদের দাবি মেনে নিয়ে জি বাংলা লাঠিকুটি ধারাবাহিকে রাহুল এবং রুকমাকে কাস্ট করেছিল যদিও সেই সিরিয়ালটি চলেনি এরপর তার এই জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছিল না অবশেষে আবারও একসঙ্গে ধরা দিলেন রাহুল এবং রুকমা সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে তিনটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তারা রুকমার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে রাহুল লেখেন কাছের মানুষ দূরের দর্পণ বহুদিন পর তার এক সঙ্গে দেখা খুবই খুশি দর্শকরা রাজা ম্যাম্পি জুটির ভক্তরা কেউ লিখেছেন সকাল সকাল মন ভালো করা ছবি দাদা সকাল সকাল একই দেখালে সারাদিনটা তো একেবারে ফাটাফাটি কাটবে গো তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা জানালাম রাজা ও ম্যাপি অর্থাৎ রাহুল এবং রূপমার বন্ডিং বাস্তবে এতটাই ভালো যে তাদের সঙ্গে অনেকেই প্রেমিক প্রেমিকা বলে সন্দেহ করতেন তারা নাকি ডেট করেছেন এমনই জল্পনা ছিল তবে রাহুল এবং রুকমা একে অপরের খুব ভালো বন্ধু বহুদিনের মান অভিমান মিটিয়ে আবারও স্ত্রী প্রিয়াঙ্কা এবং ছেলে সহজকে নিয়ে সহজভাবে সংসার করেছেন রাহুল তার মাঝে কাছের মানুষ রুকমাকে নিয়ে ছবি দিয়ে তিনি রাজা ভ্যামপির ভক্তদের মন ভালো করে দিলেন